নমস্কার, রবিবারের সন্ধ্যে সুভাষ শাস্ত্রীর সঙ্গে অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই জগতে সব থেকে বেশি মানুষ দেখার অভিজ্ঞতা যার, তিনি সুভাষ শাস্ত্রী, যাকে আপনারা জানেন, যাকে মানেন, যাকে বিশ্বাস করেন এবং যার কথা জ্যোতিষ জগতে বেদবাক্য, আপনারা কিন্তু এটা মেনে চলেন। সরাসরি হটসিটে সুভাষ শাস্ত্রী, অনেক অনেক স্বাগত জানাবো সুভাষদাকে অনুষ্ঠানে আসার জন্য। এবং আমি বলি, আজকের অনুষ্ঠানে আমি রয়েছি সুভাষদা, আমার সৌভাগ্য এই অনুষ্ঠানে আজকে রবিবারের সন্ধ্যাতে আমি রয়েছি। আমার না গতকালে আপনার অনুষ্ঠান দেখছিলাম, আপনি একটা কথা বলেছেন আমার জীবনে প্রথম শোনা। আমার কেন মানে এ দুনিয়া মানুষ প্রথম শুনেছে মাতৃগর্ভে অভিশপ্ত। একদম, গতকাল এই প্রসঙ্গে বলছিলাম এই ইন্টারনেট নেট দেখুন দাঙ্গা লাগছে ইন্টারনেটের থ্রুতে, গালাগালি দিচ্ছে ইন্টারনেটের থ্রুতে। সোশ্যাল মিডিয়া আমাদের তৃতীয় বিশ্বের জন্যে খুব একটা কার্যকরী নয়, সোশ্যাল হয় না, আনসোশ্যাল কাজ এখানে বেশি হয় এবং ঠকার জায়গা বেশি। জ্যোতিষে আজেবাজে চ্যাংড়া ছেলে পরামর্শ দিচ্ছে এই থ্রু নেট। তো সন্তান যখন কারোর খারাপ হয় মাতৃগর্ভেই সে অভিশপ্ত হয়। মা যে সন্তানের জন্য কেঁদে 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 মরে, যার জন্য তার জীবন পাত হয়, তখন তার মাতৃগর্ভে, মায়ের অজান্তেই মাতৃগর্ভে সেই সন্তান অভিশপ্ত হয়ে যায়। কোথাও মায়ের অভিশাপ সেখানে লাগে, বাবার অভিশাপ কিন্তু লাগে না সন্তানের ঘাড়ে। আমি আপনাদের কাছে দায়িত্ব নিয়ে বলতে পারি, বাবার অভিশাপ মায়ের সন্তানের গর্ভে লাগে না। মায়ের অভিশাপ কোনো মানে সন্তান সম্ভাবনা মহিলা যদি অভিশাপ পায়, তার ছকে যদি রাহু যদি তার থাকে পঞ্চমে কিংবা সপ্তমে, তাহলে তার গর্ভের সন্তান অভিশাপ পায়, তার অভিশাপ সেটা পায় এবং সেটা তার কন্টিনিউ হয় এবং পরবর্তীকালে সে যত রকম মানে মাকে কষ্ট দেওয়া, জ্বালানো, নিজে তো কষ্ট পাবেই, কর্মফল তো পাবে, কিন্তু তার পাশের লোক বেশি ফল পাবে। বলে না যে গায়ে সুইসাইড করছে মরার জন্য ডেসপারেট মানসিকতা নিয়ে মরছে, কিন্তু যে দেখছে আর যার লোক মরছে সে কিছু করলো না, সে বেশি যন্ত্রণা পাচ্ছে। আমি আসবো কি করে হয়, আগে রাশি ফলের মধ্যে আসি, তুমি পয়েন্টটা তুললে একদম। আমি কালকে অনেক মানে না, এটা আমি আমার কাছে খুব অবাকজনক বিষয় যে মাতৃগর্ভে অভিশপ্ত এই শব্দটা আমরা প্রথম এবং শুনলাম গতকাল। তার জন্য আমার মনে হলো, এটা আমার জানা মানে আমার ব্যক্তিগত ক্ষেত্রেও আমার আরেকটু ক্লিয়ার হয়ে যাওয়া উচিত যে কেন হয় আর আদৌ এখান থেকে বেরোনো যায় কিনা। বেরোনো যায় এই অভিশাপ থেকে, মাতৃগর্ভের অভিশাপ থেকে। একমাত্র রেমিডি হচ্ছে আশীর্বাদ। আশীর্বাদ রেমিডি, একমাত্র রেমিডি। কোনো আপনাদের বলছি, খুব দায়িত্ব নিয়ে বলছি, মাতৃগর্ভে যদি কোনো সন্তান পরবর্তীকালে দেখা যায় প্রচণ্ড বাজে হয়ে যাচ্ছে, মনে রাখতে হবে যে সে সন্তান মাতৃগর্ভেই অভিশপ্ত হয়েছে এবং তার মাকে সেই আশীর্বাদ সন্তান পুরোবে না। সন্তান তো অমানুষ হয়ে গেছে, তার দেখা গেল হয়তো কম বয়সে 15-20 বছর বয়সে কুসন্তান সব রকম হয়ে গেছে, তখন তার মাকে বিভিন্ন আশীর্বাদ, তার ওয়ে আউট আছে, জোগাড় করতে হবে, তাহলে সেই সন্তানের উপর সে ভালো হবে। একমাত্র কাট, মাতৃগর্ভে অভিশপ্ত সন্তান কি করে বুঝবেন সেটা কোনো একটা দিনে আমি নন লাইভ অনুষ্ঠানে বুঝিয়ে দেবো। আপনাদের ছোট্ট করে একটা কথা বলে রাখি, একমাত্র এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার পথ হচ্ছে আশীর্বাদ। কোনো জ্যোতিষীয় রেমিডি এখানে নেই, কোনো পাথর কবচ কিচ্ছু নেই, নাথিং, জিরো। একমাত্র কাট হচ্ছে আশীর্বাদ। সেই আশীর্বাদ হাউ টু কালেক্ট, কী করে আপনি সেই আশীর্বাদকে নিজের ওপরে আনবেন, আশীর্বাদের কৃপাকে, সেটা কোনো একটি অনুষ্ঠানে আমি নিশ্চয়ই বলে দেবো। আজকে রবিবারের অনুষ্ঠান, আমি আগে রাশিফল পড়ি তারপর আমি ফোনের যাব। মেষ রাশির জন্যে কার্যোদ্ধার, শরীর ভালো নয়, শত্রুতা থেকে সাবধান, রাহুর প্রভাব চলছে, যে কোনো সময় আপনি ডিস্টার্ব হয়ে যাবেন। আর অ্যালার্জি, যে কোনো টাইপ অফ অ্যালার্জি আপনার শরীরে কিন্তু লাগতে পারে। সম্পর্ক নিয়েও টানামানি চলবে। বৃষরাশি, অর্থ ব্যয়, সম্পত্তি নিয়ে মামলা, অপচয়, অপদস্ত, নতুন কর্মযোগ। অপচয় মানে অর্থ অপচয়, অপদস্ত মানে মান সম্মান হানি, আর নতুন কর্মযোগ। মিথুন রাশির সাফল্য, সাবধান থাকতে হবে, শরীর ভালো নয়, মানসিক কষ্ট, শত্রুতা বৃদ্ধি, শত্রুতা বৃদ্ধি থেকেও কিন্তু সাবধান থাকা প্রয়োজন মিথুন রাশির। মিথুনের পরে কর্কট, কর্মক্ষেত্রে শুভ, সাংসারিক অসুবিধে, বিদ্যায় শুভ, প্রাপ্তি যোগ। এরপরে আসছি সিংহ রাশিতে। সিংহ রাশির মতবিরোধ, মতবিরোধ প্রাপ্তি যোগ, ঋণ শোধ, কর্মক্ষেত্রে উন্নতি। কন্যা রাশির সাফল্য, জয়লাভ, শরীর ভালো নয়, অর্থ ব্যয়, মানসিকভাবে অশান্তি, নানা রকমভাবে মানসিকভাবে অশান্তি। তুলা, ছোটোখাটো ভ্রমণ হতে পারে, চোট আঘাত রক্তপাত, পড়ে যেতে পারেন ছোটোখাটোভাবে, সাবধান থাকবেন। হ্যাঁচকা লাগা, মোচকে যাওয়া, গুঁতোকে হাড়ে চোট, ছোটোখাটোভাবে আপনি কিন্তু দুর্ভোগের মধ্যে পড়বেন, প্রাপ্তিযোগ এবং মতবিরোধ। বৃশ্চিক,
কার্যোদ্ধার, দীর্ঘদিনের কোনো শুভ অনুষ্ঠানের যোগ আপনার, সম্পত্তিজনিত ব্যাপারে সমস্যা এবং বিবাহ যোগ ত্বরান্বিত হবে। ধনু, সুফল প্রাপ্তি, ঋণ শোধ, মান সম্মান, হানি যোগ। সুফল প্রাপ্তি, ঋণ শোধ, মান সম্মান, হানি যোগ, সাবধান থাকতে হবে। মকর, মানসিক চাপ বৃদ্ধি, সম্পত্তিজনিত ব্যাপারে বিরোধ, প্রাপ্তি যোগ, ইচ্ছে পূরণ, দীর্ঘদিনের কোনো ইচ্ছে পূরণের সুখবর সূত্র আপনার কাছে আসার যোগ রয়েছে। কুম্ভ, সাফল্য, গুরুজনের শরীর ভালো নয়, অর্থ ব্যয়, আঘাত যোগ এবং কোনো একটা আচমকা ঝামেলায় কিন্তু আপনি জড়িয়ে পড়তে পারেন, এখানে কিন্তু সাড়ে সাথীর প্রভাব চলছে। মীন, কর্মক্ষেত্রে বাধা, সম্পত্তি নিয়ে মামলা, বিদ্যায় শুভ, ওভারঅল একটা ক্ষতির যোগ, ছোটোখাটো একটা ভ্রমণও হতে পারে এবং সম্পর্কেরও কিন্তু টানামানি চলবে। রাশিফল শেষ, রাশিফল শেষ এবং আমার প্রশ্ন আরও কিছু জমে রয়েছে সুভাষদাকে করার জন্য। বলো। সুভাষ শাস্ত্রী, যিনি জ্যোতিষ জগতে বেদবাক্য আপনারা নিজেরা জানেন, নিজেরাও বলেন, মানেন বলে, তার নিজের হাতে করা রেমেডি কোনোদিন আজ অব্দি সুভাষদা কোনো স্টাফ বা কারোর সাহায্য নিয়ে রেমেডি দেননি, আপনাদের রেমেডি উনি নিজে তৈরি করেন, এমনকি অফলাইন অনলাইন দুটো ক্ষেত্রেই সময় নিয়ে রেমেডি করেন। এটা তো খুব কঠিন কাজ সুভাষদা, এত লক্ষ মানুষ দেখেছেন আপনি, এত মানুষ দেখার অভিজ্ঞতা। কঠিন কাজের জন্যই তো আমি টিকে রয়েছি এতগুলো বছর, আমার পরেও এসেছে, আমার আগেও এসেছে, চলে গেছে, চলে যাচ্ছে, তুমিও জানো এই চ্যানেলে অনেকদিন কাজ করছো, তুমিও জানো। তো প্রথম কথা, আমার নির্দেশ ছিল গুরুদেবের যে কাজ নিজে হাতে না করলে হবে না, আমি চাইলে গেরুয়া পরিয়ে 10 জন হেল্পার রেখে দিতে পারি যারা মানে আমার নামে টাকা তুলবে, একটা অমাবস্যায় যজ্ঞ করবে, কালেকশান করবে, টাকা নেবে, কালেকশান করবে, প্রতিকার দেবে, টাকা গুনবে, কোনোদিনও করিনি, নাথিং, জিরো। আমি বিশ্বাস করি আমি যদি নিজে হাতে আপনার হয়ে কাজ করি সেই কাজ আমার স্টারের সাথে যুক্ত আছে, এক। দুই হচ্ছে আমি আপনার হরোস্কোপ বুঝে যেভাবে গ্রহের কাজ করব সেটা আমি কোনো স্টাফ রাখলে সেটা সে করবে না, সে পয়সার জন্য কাজ করবে, সে একটা কন্ট্রাকচুয়াল পয়সার জন্য কাজ করবে, সে আন্তরিকতা দিয়ে কাজ করবে না। এবং তার যদি অশুভ টাইম চলে, ওই বলে না যে যে রাঁধুনির যদি শরীর খারাপ হয় না তাহলে দেখবেন রান্নার টেস্ট ভালো হবে না, ড্রাইভারের যদি মাথায় স্ট্রোক করে প্লেন যিনি চালাচ্ছে তার যদি ওই সময় স্ট্রোক হয় প্লেন অ্যাক্সিডেন্ট হবে, 100-200 জন লোকের যদি 200 রকম রাশি হয় সব সমেত মৃত্যু অনিবার্য, ক্যাপ্টেনের যদি স্ট্রোক হয়, ক্যাপ্টেন যদি চোখে দেখতে না পায় ওই প্লেন গিয়ে ধাক্কা মারবে, কিংবা 200 জন লোক 200 রকমের রাশির লোক, কারোর শনি চলছিল না, ওই ড্রাইভার মানে পাইলটের শনিতে সবার শনি লেগে সবার জীবন নাশ হতে পারে। সেই কারণে কোনোদিনও আমি নিজে হাতে ছাড়া কাজ করিনি এবং কোনোদিনও আমার স্টাফ কাউকে বলেনি আপনি এতগুলো টাকা অ্যাডভান্স নিয়ে আসবেন রেমেডি, রেমেডি যদি বুঝি তাহলে দেব, না হলে দেব না। প্রত্যেকটি লোকের ডিফারেন্স ডিফারেন্স টাইপ অফ হিলিং হয়, হাউ টু হিলিং অ্যাজ পার ইউর হরোস্কোপ, অ্যাজ পার ইউর প্ল্যানেটারি সিচুয়েশন, বুঝে হবে কি না বুঝে কাজ করা এবং তারপর তুলে দেওয়া পর্যন্ত আমার হাতে। আপনাকে চেম্বার টু মাল অনলাইনে পাঠানো রেমেডি ওটাও আমি নিজে হাতে ভরি এবং চেম্বারে আপনারা জানেন, নতুনরা হয়তো জানেন না, আমি নিজে হাতেই দিই। কি বলছিলে? যেটা বলছিলাম এটাও আমার, এটাও আমার প্রথম শোনা, আমার আপনাদেরও ছকের হিলিং বললেন সুভাষদা। ইয়েস, হাউ টু রেমিডিয়াল হিলিং, প্রথম শুনলাম। এক্স্যাক্টলি, আমরা রোগের হিলিং ক্ষেত্রে, আমাদের শরীরের ক্ষেত্রে হিলিং এর শব্দটা শুনেছি, কিন্তু ছকের ক্ষেত্রে হিলিং হয় এটা সুভাষদা ইন্ডিভিজুয়ালি করে থাকেন। কোন গ্রহকে হিট করলে সেখান থেকে কি কানেকশনে, সেই ক্যারামের গুটির মতন জানেন, একটা গুটিকে হিট করে কতগুলো গুটিকে পকেট করা যায়, ম্যাচ বোর্ড অনেক উঠে গেছে এখন, আগে খুব ম্যাচ বোর্ড খেলা হতো, খেলতাম, সে কোন সেই সেই বিলিয়ার্ড টেবিলের বলের মতন একটা লাঠি দিয়ে একটা বলকে খোঁচা মেরে ওটা কত জায়গায় হিট করে আউট টু পকেট হবে, এই গ্রহেরও হিলিং সেরকম হয়। কোনটাকে হিট করে আপনার সম্পর্ক, কেউ একটা ফোনে আছে কি? একদম, কেউ একজন ফোনে আছে, কে আছে? হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার ম্যাডাম, আজকে অনেক নমস্কার। বলো বলো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বরানগর থেকে বলছি, আমি নাম বলছি। আমার জীবনের সমস্যার জন্য স্যারকে আমি ফোন করেছি। তুমি ফোনটা নিয়ে একটু বাইরে যাও, টাওয়ারটা ভাঙছে, শুনতে পাচ্ছি না, খোলা জায়গায় জান না একটু।
কল ড্রপ করছে হ্যাঁ ঠিক আছে রাইট বলুন এবার কি বলছিলে বলো হ্যাঁ স্যার আমি বলো হ্যালো বলুন আর এখন আমার নিজস্ব জীবনে খুব সমস্যা রে ভাই তোমার তো কথাই শুনতে পাচ্ছি ডেট অফ বার্থ বলো হ্যাঁ ডেট অফ বার্থ বলুন আমার ডেট 19/10/94 তুমি কি আগে আমার কাছে এসেছিলে একরকম যদি ছক হয় 200টা লোকের 200 রকমের প্রবলেম হবে এবং 200 রকম টাইপের হিলিং হবে আউট টু হিলিং তো নিজে হাতে কাজ করি তো সেক্ষেত্রে আমার আচ্ছা তুমি 1994 সাল টাইমটা বলো দুপুর 12টা স্যার কোথায় জন্ম চলো এবার তোমার ছকটা আমি টিভির পর্দায় ফেলে দিয়েছি হ্যাঁ তোমার এখন চলছে শনি সাড়ে সাতই চলছে দুই হচ্ছে যে লগ্ন থেকে এই যে মঙ্গলটা বসে রয়েছে এই মঙ্গলটা খুব নেগেটিভিটি ইন্ডিকেট করছে কি নেগেটিভিটি ইন্ডিকেট করছে এই যে আমি কথাটা বললাম তোমার বিবাহ ড্যামেজ বিবাহ হয়ে গিয়ে অশান্তিতে পড়ে দুটো বিয়ের যোগ বিয়ে করার পরেই অশান্তি তৈরি হবে এই মঙ্গল পরিষ্কার বলে দিচ্ছে যে তোমার বিবাহ টিকবে না বিবাহজনিত সমস্যায় তুমি ভুগবে এবং বিবাহ করার পরে এমন অশান্তি লাগবে এখান থেকে তোমার বেরিয়ে আসা ছাড়া পথ থাকবে না এখন তোমার কি সমস্যা হচ্ছে বলো হ্যাঁ স্যার একদম ঠিক বলেছেন আমার অলরেডি একটা বিয়ে হয়ে গেছে আমার আর কি ডিভোর্স হয়ে গেছে একটা বিয়ের পরে আমি এটা সেকেন্ড ম্যারেজ করে দেখুন তোমাকে কিছুই বলতে হয়নি আগেই সুভাষ দা বলা শুরু করেছে প্রথমেই বললাম তোমার এই মঙ্গল খুব খারাপ এবং আমিই বললাম এই মঙ্গল আমি তো খারাপ বলো কি খারাপ প্রথম বিয়ে তোমাকে বললাম দুটো বিয়ের যোগ ডিভোর্স হবে এবং এই ছক থেকে এটা পরিষ্কার দেখো ভাই আমি মিনিমাম 17-18 লক্ষ ছক দেখেছি মিনিমাম আমি নিজেও জানি না কত দেখেছি 300 করে লোক দেখতাম দমদমে আজ থেকে 20 বছর আগে হ্যাঁ তো আমার কাছে একটা ছক পড়ার পরে ইট উইল বি ভেরি ক্লিয়ার তোমার এই ছকে দুটো বিয়ে বিবাহস্থান ড্যামেজ প্রথম বিয়েটা ড্যামেজ হয়ে গেছে দ্বিতীয় বিয়ে কবে করেছো দ্বিতীয় বিয়ে আমি করেছি স্যার 2018 সালে করেছি 18 সালে করেছো এটা তোমার টিকবে কিন্তু একটু অশান্তি হবে হিংসে শত্রুতার মুখে এখানেও পড়বে তুমি বুঝতে পেরেছো হ্যাঁ স্যার ঠিক বলেছেন একদম ঠিক স্যার আরে একদমই ঠিক বলি আমি এখনো পর্যন্ত আরেকটা কথা বলি এক লহমায় ছক দেখে বলেন সুভাষ দা কিন্তু ছক খুলে বলা শুরু করে তুমি খুব কনফিডেন্স দাও ঠিক বলেছেন তো আমি মোটামুটি ঠিক বলি মানে খুব ঠিক বলি না একটু একটু ঠিক বলি তোমারটাও একটু একটু ঠিকই বলছি তো কথা হচ্ছে যে দেখো তুমি হিংসে শত্রুতার মুখে এখানেও পড়বে তবে এর পরও বলি এই বিয়ে তোমার টিকবে তোমার এই মঙ্গলটা অগ্নিটা জলের ওপরে বসে রয়েছে আগুন যখন জলের ওপরে বসে থাকে হ্যাঁ সেটা কিন্তু তার নেগেটিভ ফল দেয় তোমার বিবাহিত জীবনে শান্তি এটা টিকবে শান্তিটা বিঘ্নিত হচ্ছে এনিমি প্রবলেমের নাম পাও না এবং তোমার যে ছক রবি বুধ শুক্র আবার ফেলছি খেয়াল একবার টিভিতে দেখো তোমার ছক আবার ফেলেছি এইখানে রবি শুক্র নিচস্থ রাহু বসে রয়েছে মানে খুবই কমপ্লিকেটেড এই ঘরটা তৈরি করেছে সাথে তোমার এখানে রাশি হচ্ছে মীন রাশি চন্দ্র মীনে বসে রয়েছে যার কারণে যত তুমি তোমার যেটা করা উচিত রাহুর প্রতিকার করা উচিত মঙ্গল রাহুর প্রতিকার করলে তুমি রিলিফ পাবে এবং তার সাথে তোমার এমনি শনি পজিশনালি ভালো আছে শনি ভালো আছে হ্যাঁ বলো আমার সন্তানের শরীর কেমন যাবে সেই শরীরটা ভালো যাবে বাচ্চাটা একটু ভুগবে তোমার সাড়ে সাতির আন্ডারে আছো তো ছোটো বাচ্চা মা যখন সাড়ে সাতির আন্ডারে থাকে যে বাচ্চা মায়ের বুকের দুধ খায় সেই বাচ্চার ওপরে মায়ের প্রভাব পড়ে কোনো যখন সন্তান সম্ভাবনা মহিলা থাকে সে যখন অভিশপ্ত হয় তার গর্ভের সন্তান অভিশপ্ত হয় কোনো মায়ের যখন বুকের দুধ খায় বাচ্চা এবং মা যদি সেখানে সাড়ে সাতির আন্ডারে থাকে তার বাচ্চা রুগ্ন থাকে তোমার বাচ্চাও সেটাই হচ্ছে
হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, একদম। দেখো আমি তোমাকে বললাম না, হ্যাঁ বলো কি বলছো বলো। আমি খুব সমস্যায় পড়েছি স্যার। কোনটা? বাচ্চাকে নিয়েও স্যার আমি খুব সমস্যায় আছি। ভয়ের কোনো কারণ নেই, আমি তোমাকে অ্যাসিওর করছি অ্যাজ পার ইওর চক, কোনো ভয়, ডোন্ট বি প্যানিক, ডোন্ট বি প্যানিক। অসুবিধায় পড়লো কেটে যাবে। তুমি জাস্ট সাড়ে সাতির প্রথম নেগেটিভ ফেজটার মধ্যে আছো, তোমার রাশি হচ্ছে মীন রাশি, নেগেটিভ ফেজটার মধ্যে আছো বলে সেখান থেকে তোমার বাচ্চা বুকের দুধ খায়, সেই বাচ্চার ঘাড়ে কিছুটা পড়েছে, আর তোমার রাশিটা খুব মানে নক্ষত্রটা খুব হালকা, রেবতী নক্ষত্র, বুধের নক্ষত্র, নাম্বার 27। তো এটা তোমার সরে যাবে আগামী দেড় দু বছরের মধ্যে সরে যাবে, এবং তোমার বাচ্চা শান্তি মানে সুস্থই থাকবে, চিন্তার কোনো কারণ নেই। ঠিক আছে, ভালো থাকো। অনেক অনেক ধন্যবাদ। আপনারা শুনলেন ঠিক যেমন আমি প্রশ্নটা করলাম গতকাল, সুভাষদা বলেছিলেন যে মায়ের গর্ভে অভিশপ্ত, এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই বলবো যে আজকে বললেন যে যে মা, হ্যাঁ, যে সন্তান মায়ের দুধ খায় বুকের দুধ খায়, সেই মা যদি, সেই মা যদি অবশ্যই বাচ্চা খায়, সেই মায়ের যদি সাড়ে সাতির আন্ডারে থাকে, সেই মায়ের যদি অশুভ গ্রহের প্রকোপ থাকে, তাহলে তার বাচ্চাও তার বাইরে নয়, ডাইরেক্ট লিঙ্ক। বাচ্চা যদি বড় হয়ে যায়, দেখা যায় গেলে 10 বছরের বাচ্চা, তার কিন্তু প্রভাব পড়বে না। মূলত 4 বছর, রাহুর সংখ্যা হচ্ছে 4, নাম্বার 4 হচ্ছে রাহুর সংখ্যা, মূলত 4 বছর বয়স পর্যন্ত, 4 বছর পর্যন্ত বেশিরভাগ বাচ্চাই বুকের দুধ খায় না, কিন্তু কোনো কোনো বাচ্চা রেয়ার কেস খায়, কিন্তু মূলত বুকের দুধ খাচ্ছে মানে সে তো 100% তার মধ্যে মায়ের নেগেটিভিটি পড়বে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায়, কিছু ক্ষেত্রে 4 বছর বয়স পর্যন্ত মায়ের নেগেটিভ প্রভাব তার মধ্যে পড়ে। এটা যে ক্লিয়ার হলো, এবং সুভাষদার কাছ থেকে, সুভাষদার কথা বলবো, সেটা হচ্ছে যে আমি ছিলাম অনুষ্ঠানটাতে, একদিন একজন ফোন করে, আপনাকে তো অনেকেই ভগবান বলছে, প্রণাম করছে, একজন বলেছে আপনাকে স্বপ্নে দেখেছি, মানে এটা আমার খুব বড় প্রশ্ন, এই যে আপনাকে স্বপ্নে দেখেছে, সে এই স্বপ্ন কখন কাকে দেখে? আমি আমার নিজের জীবনে একটা কথা বলি আপনাদের, স্বপ্ন আমি দীর্ঘদিন আমার গুরুদেবের দেখেছি, মায়ের দেখি, একটা ফোন আছে, খুব সেনসিটিভ ইস্যু, একটা ফোন আছে, ফোনটা নিয়ে আমি আমরা নিয়ে নিই, কারণ এটা নিয়ে একটুখানি আমার জানার আছে আর কি, কেন স্বপ্নে সুভাষ শাস্ত্রীকে দেখেছেন এবং কারা কখন স্বপ্ন দেখেন কাকে নিয়ে। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, নমস্কার ম্যাডাম, নমস্কার, কে বলছেন? আমি নিকিতা কর্মকার বলছি। কোথা থেকে? আমি উত্তর, আমি ইসলামপুর, উত্তর দিনাজপুর থেকে। কখনো কেউ এসেছিল সুভাষদার কাছে? হ্যাঁ অবশ্যই, আমি গিয়েছিলাম, স্যার তো আমার কাছে একদম ভগবান, মানে আমি খুবই সমস্যার মধ্যে ছিলাম, একটু আগে বলছিলাম আমি শরীরের কন্ডিশন খুব, এই একটু আগে আমি বলছিলাম যে আপনাদের মধ্যে বহুবার আমরা এরকম ফোন নিয়ে অভ্যস্ত এত বছর ধরে অনুষ্ঠানে, সুভাষদার যে কেউ ভগবান বলছেন, কেউ ঈশ্বর বলছেন। হ্যাঁ, একটা বছরও হয়নি এখনো প্রতিকার নেওয়ার, আমি যথেষ্ট মানে আমি যখনই ভালো থাকি স্যারের কথা আমার মনে পড়ে যে স্যারের জন্যই আমি এখন ভালো আছি, এতটা ভালো আছি, একদম ভগবানের মতন। সত্যি কি মালদাতে এসেছিলেন না শিলিগুড়িতে? আমি শিলিগুড়িতে এসেছিলাম, আমি অনলাইনে আপনাকে দেখিয়েছিলাম। আচ্ছা, অনলাইনে দেখে তোমাকে প্রতিকার দিয়েছি, এখন একটু বেটার, একটু বেটার? হ্যাঁ স্যার, আমি একটু না, আমি ভালোই, সব দিক থেকে বেটার আছি একদম। আমি তারপরে প্রেগনেন্সি মানে আমি কনসিভ করেছি, তারপরে বাচ্চাও হয়ে গেছে, আপনাকে প্রণাম করে এসেছিলাম। চলো, তুমি তো মা হয়েই গেছো, মা হয়ে গেছো, যেটা তোমার সমস্যা ছিল। দেখো তোমার বরের যে আমি যা ছক দেখছি তাতে এখনো কর্মচ্যুত হয়ে যাবে, মানে চাকরি চলে যাবে, বুঝতে পেরেছো? সাড়ে সাতির একটা এমন ফেজের মধ্যে রয়েছে, ওর চাকরি চলে যাবে, ছকটা ফেলি টিভিতে, তুমি পরে ইউটিউবে দেখে নেবে, দারিদ্র যোগ মার্চ করছে, সাড়ে সাতির লাস্ট ফেজে রয়েছে, একদম মানে ছাড়ার মুখে, আর এই সাড়ে সাতি ছাড়ার আগেই কর্মচ্যুত যোগ, মানে চাকরি চলে গেল। বৃহস্পতিটা এত ভালো পজিশনে বসে রয়েছে, বৃহস্পতিটা এত ভালো পজিশনে কেতুযুক্ত, অর্থাৎ কিনা ফিনান্সিয়াল অভাবে এখন তুমি ভুগবে, স্বামীর কাজ কর্ম থাকবে না, কর্মচ্যুত হয়ে গেছে,
কি করছে তোমার বড় এখন? খুবই ভালো পজিশনে ছিল স্যার, ওখান থেকে হঠাৎ করে দুদিনের মধ্যে হঠাৎ করে বজ্রপাতের মতন, ভূমিকম্পের মতন একটা ঘটনা ঘটে চাকরিটা চলে গেল। দূরে হবে, বাড়ি থেকে দূরে হবে, 50-50 চান্স, তুমি দেখে নাও, যদি হয়ে গেল ভালো, আসতে হবে না, নভেম্বরের পরে এসো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এবং এই যে সুভাষ শাস্ত্রী আপনাকে বললেন যে নভেম্বরে পরে এসো, এবং একটা কথা এর সাথে যুক্ত হয়ে বলি, সুভাষ শাস্ত্রীর কাছে হওয়া, তার হ্যাঁ বলা মানে ওটা হবে, তার না বলা মানে দুনিয়া যে কোনায় যাবেন হবে না। সুভাষদা প্রতিকার না বললে কোথাও গিয়ে কিছুই হবে না। আর সুভাষদা যদি বলেন আপনি আসুন, তাহলে আপনার ডেফিনেটলি হবে, এটা একদম বাস্তব বিষয়। আরেকটি কথা বলি, গুরুদেবের নির্দেশ, মায়ের আশীর্বাদে সুভাষ শাস্ত্রী জ্যোতিষ জগতের সঙ্গে যুক্ত হয়েছেন, এবং শুধু যুক্ত নয়, জ্যোতিষ জগতে প্রত্যেকটি মানুষকে তিনি, প্রত্যেকটি মানুষের ছকে ইন্ডিভিজুয়ালি গুরুত্ব দেন, যার জন্য উনি বলেন যে ছকের হিলিং, এই শব্দটা সুভাষ শাস্ত্রীর কাছ থেকে আমরা জানতে পারি, কারণ তিনি গুরুত্ব দিয়ে ছক দেখেন, ভালোবেসে ছক দেখেন, যার জন্য মানুষ তার কাছ থেকে সফলতা পান, এটা একদম বাস্তব। সুভাষদা, এই জন্য মানুষ আপনাকে স্বপ্নে দেখে, এটাও বাস্তব। দেখো স্বপ্নের কথা বলি, বিশেষ দেখুন স্বপ্ন দেখাটা কিন্তু কারোর হাতে নয়। আপনি যদি কালকে মনে করেন কালকে খুব ভালো স্বপ্ন দেখবেন, দেখতে পারবেন, ড্রিম কারোর হাতে না, ওই জন্য ড্রিম স্বপ্ন মানুষ। আমি দীর্ঘদিন আমার গুরুদেবকে দেখেছি, মাকে দেখেছি, বহু ক্ষেত্রে দেখেছি, আমার মনে হয় কোনো বিশেষ কৃপা ছাড়া কোনো পজিটিভ স্বপ্ন দেখা যায় না প্রত্যেকটা মানুষ। আমার ক্ষেত্রেও তাই প্রযোজ্য, আপনার ক্ষেত্রেও তাই, যে কারুর সাথে কারুর আত্মার টাচ না হলে, বিশেষ অনুভূতি না হলে তাকে স্বপ্নে দেখা যায় না। স্বপ্ন কারোর হাতে নয়, বিশেষ টাচ এবং তার সাথে সেই কৃপা তাকে থাকতে হবে, তবেই স্বপ্ন দেখা যায়। তার মানে সেই আত্মিক, আত্মিক যে টাচ যেটা বলছেন সুভাষদা, সেটা ফিল করে আমাকে। হ্যাঁ একদমই তাই, যার জন্য কিন্তু সুভাষ শাস্ত্রীকে স্বপ্নে দেখেছেন সুভাষদা। না ও একা দেখেছে তা নয়, আই নো, না না, একাধিক মানুষ আছে, একাধিক মানুষ তো গাইন পে বলেছে, তাতে কি হলো, বলেনি তাতে কি, আমি জানি না কে আমাকে স্বপ্ন দেখবে কিনা, আমি কি দেখি। তবে এটাও বলি যে শুধু স্বপ্ন দেখা না, সম্পর্কের ক্ষেত্রে বলি, কোথাও সম্পর্ক যুক্ত করা মানে জুড়ে দেওয়া, কোথাও সম্পর্ক কেটে দেওয়া, এই যে সম্পর্ক জোড়া থেকে কাটা, অর্থাৎ জুড়ছে এবং তার সঙ্গে বিচ্ছেদ হচ্ছে, সবটার সঙ্গে সুভাষ শাস্ত্রী একমাত্র রাস্তা। কারণ এটা সত্যি সুভাষদা, মানুষ কিন্তু বসে থাকেন, মানুষ জানে কোথাও কাঁটা মেরে দেওয়া হয়, কোথাও খঞ্জর মেরে দিচ্ছে, কোথাও বেঁধে দিচ্ছে, কি করে, হাউ টু আইডেন্টিফাই একটা হরোস্কোপ দেখে। এই যে মেয়েটার ছকটা দেখলাম, সঙ্গে সঙ্গে বললাম এর যে মঙ্গল বসে খুব খারাপ অবস্থা, এই খুব খারাপ অবস্থা, এবার কি খারাপ অবস্থা, তোমার ডিভোর্স হবে, দুটো বিয়ে হবে, একটা 94 ইন বর্ন ডিভোর্স হয়ে গিয়ে সেকেন্ড ম্যারেজ করেছে 18 সালে, তার মানে তার আগে ফার্স্ট বিয়ে হয়েছে, ঝামেলা হয়েছে, ডিভোর্স হয়েছে। আচ্ছা সেকেন্ড বিয়েতে দেখুন, আমি বললাম যে সেকেন্ড বিয়েতে এনিমি প্রবলেম এবং তোমার শত্রুতার প্রবলেম চলবে, বাট তোমার বিয়ে চলবে, বাচ্চা হয়েছে, বাচ্চা অসুস্থ কেন, বুকের দুধ কেন 7.5-এর আন্ডারে রয়েছে, তো কাটা মেরে থাকলে সেটা তুলতে হবে, কোথাও ক্ষতি করা আছে, বিয়ে ভাঙার জন্যে কোনো কোনো জায়গায় কোনো কোনো লোক চেষ্টা করছে। আপনার গ্রহ যদি উইক হয় সেই ভাইরাসের মতন, আপনার ছকের পজিশন উইক, আপনি আক্রান্ত হলেন, আপনার পজিশন ভালো, হাজার চেষ্টা করলেও কিছু করা যাবে না, তো কাটা টু জোড়া এই দুটোই, এবং বললাম না কোথাও বেঁধে রেখেছে, কোথাও কাটা মারা, কোথাও খঞ্জ মেরেছে, রিলেশন ভাঙার জন্য, শেষ করার জন্য, এইগুলো একটা কোনো এপিসোডে বলবো আমি আরো, এবং এটা ডিটেইলস আমরা জানবো, এবং সেই ডিটেইলসে জানার জন্য সুভাষ শাস্ত্রী, এবং সফলতার শেষ কথা সুভাষ শাস্ত্রী। অবশ্যই অনেক অনেক ধন্যবাদ জানাবো সুভাষ দাকে আবারও, এবং ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতে বেদবাক্য।